এমনি ইকরামুল হক আপনি লিখেছেন জুমার নামাজে দুইবার আজান দেওয়া হয় কেন ভাই একরামুল হক জুমার নামাজে মূলত আজান দ্বিতীয়বার যে আজানটা দেওয়া হয় ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে এই আজানটি মূলত নবী আসলামের সময় থেকে ছিল পরবর্তীতে ওসমান রদে আল্লাহম ইসলামের তৃতীয় খলিফা তার শাসন আমলে দেখা গেল যে মুসলমানদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়লো এবং ওই দ্বিতীয় আজান শুনে মানুষ মসজিদে আসতে পারলো না ঠের পায় না মানুষ যে কখন ওয়াক্ত হয় না হয় তখন ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের অবির থেকে একটু দূরে মদিনার একটা খোলা জায়গাতে আজান দেওয়ার নির্দেশ তিনি করলেন যে এই আজানটা হলো প্রথম আজান ওয়াক্ত হওয়ার পর এই আজানটা হলো মদিনার আশেপাশের দূর দূরান্তের মানুষদেরকে ঘোষণা দেওয়ার যে আজকে জুমার দিন সাধারণ কোনো দিন নয় এবং মসজিদে এসে জুমার সাথে জম্ম সাল্লা সাথে করতে হবে সেটি জানিয়ে দেওয়া মানুষকে তো এটার জন্য তিনি এটির প্রচলন দেন এবং এটি খোলাফার আশেদার সহ অন্য সমস্ত সাহবাহিক রাম মেনে নেন নবী করিম সাল্লাম বলেছেন আমার প্রথমরা খোলাফার আশেদার অনুসরণ অনুকরণ করবাই এ ধরনের ইস্যুতে খোলাফার আশেদার কোনো সিদ্ধান্ত এবং তাদের কোনো ফায়সালা সেটি কিন্তু দিনেরই ফায়সালা এবং নবী সাদ সাল্লাম কর্তৃক অনুমোদিত বিধায় সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তার পরবর্তী সময় থেকে খোলা খোলাফারসাদের সবাই এই দ্বিতীয় আজান তো আছেই নবী সময় ছিল তার সাথে সাথে প্রথম আজান যেটি অনেক আগে থেকে দেওয়া হয় সে আজানটাকে তারা অনুমোদন করলেন একটি খোলা আসাদা সুন্না তাহলে জুমার প্রথম আজানটা হল খোফা খোলাফারাসাদা বা ওসমানাজাল্লাহ সুন্না আর দ্বিতীয় আজান হল নবী করিম সাল্লি সালামের সুন্না বিধায় আমরা উভয় আজানটাকেই ধারণ করব এবং উভয় আসানি আমরা দেব